আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম, শুভ বিকেল। ঠিক বিকেল 4টা বাজে, আমরা চলে এসেছি একুশে টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে, যে অনুষ্ঠানের নাম হচ্ছে ইফতারের হাট। আজকাল হাট বাজারে আমরা ইফতার পাই, সাথে সাথে গাছে কিন্তু কাঁঠালও পাই। ঢাকা শহরের ব্যস্ততম জায়গায় রাজপথে এরকম যদি ফুটপাতে কাঁঠাল ধরে থাকে, সেটা কিন্তু ভীষণ ভালো লাগা একটা অনুভূতি দেয়। যাই হোক, আজ ঘুরতে ঘুরতে দেখে হয়তো ভাবতে পারেন সুন্দরবন চলে আসছি অথবা কাঁঠালের রাজ্য গাজীপুরে চলে আসছি, কিন্তু যে জায়গাটা আসছি জায়গাটা গুলশান। একটু শক্ত হলেন। হ্যাঁ, গুলশানে আজ খাজানা একটা ইফতারের ফেস্টিভ্যাল চলছে, সেখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখবো আসলে এখানকার বড় লোকেরা কী খায়। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা ঘুরে ঘুরে দেখি আজ কী আছে। ছিমছাম গোছানো পরিবেশ, তবে যেহেতু একটু গ্রীষ্মকাল, হালকা গরম আছে। গরম কমানোর জন্য ফ্যানের ব্যবস্থা আছে, কিন্তু ফ্যানগুলো উল্টো দিকে ঘুরানো আছে, আমার গায়ে লাগছে না। এখানে পরোটাগুলো স্পেশালি বানানো হচ্ছে। এটা কী বানাচ্ছেন ভাইয়া? চিকেন এগ রোল স্যার। চিকেন? আচ্ছা, চিকেন এগ রোল, মানে চিকেন এবং এগ মিশিয়ে তারপরে রোল। এটা খেলে কী হয়? আসলে ভালো লাগে স্যার। আমি ভাবলাম এটা খেলে পেট ভরে। হ্যাঁ স্যার, পেটও ভরে, ভালো লাগে, সব কিছু করে স্যার। আচ্ছা, এই চিকেনের সাথে একটা দেয় নাকি পরোটার সাথে একটা আলাদা? পরোটার সাথে এক থাকে, তারপরে আমরা চিকেন দিয়ে দিই ভিতরে। ভিতরে চিকেন দিয়ে দিন, যেটাকে আমরা শর্মা বলি। এটা একটু স্পেশাল ওয়েতে এটা বানানো হয়, এবং সবাই এখন যেই সময়টা এসেছি, আসলে এই সময় কাস্টমার অনেক কম, একটু পরে জমজমাট হয়ে যাবে, জানেন বিকেল 4টা। আসলে এখানে কি আছে ভাইয়া দেখি? ভেজিটেবল পাকোড়া। এটা ভেজিটেবল পাকোড়া? না না, এটা সমুচা। এটা সমুচা, দেখতে তো সিঙ্গারার মতো, কিন্তু স্যার এটা তো ইন্ডিয়ান, যে কারণে ইন্ডিয়ান দেখে এখানে সমুচা হয়ে গেছে। যদি বাঙালি হতো তাহলে সিঙ্গারা থাকতো। জি, বাঙালি হলে সিঙ্গারা থাকতো। আচ্ছা, এই পাকোড়াটা দেখি, এই এটা তো দেখতে বেগুনির মতো স্যার। সব মিক্স করা আছে এখানে, অনিয়ন, বেগুনি, আলুর চপ। পাকোড়াটা কোথায় স্যার? এটা নামি পাকোড়া, ভেজিটেবল পাকোড়া। এটা নামি পাকোড়া? হায় খোদা, তো আমাকে আরও অনেক কিছু শিখতে হবে আসলে। এটার নাম মনে হয় আমি জানি, এটার নাম হচ্ছে ড্রামস্টিক। আর এটার নাম কি? চিকেন কিমা গুজিয়া। চিকেন কিমা গুজিয়া? কিমা গুজিয়া, আমি নিলাম বুঝিয়া, উত্তর নিতে হবে খুজিয়া। আর এইটার নাম ড্রামস্টিক? না, এটা ওই চিকেন ললিপপ। এটা ললিপপ? আচ্ছা আচ্ছা। এটাকে আপনার সস দিয়ে টর্চ করা হয়, বেসিক্যালি যেটা টর্চ করা হয়, যেটা গ্রামে টর্চ লাইট জ্বালানো হয়, টর্চ মানে আপনার এটা মশলা দিয়ে টর্চ করা হয়, যেটাকে বলে আপনার চিলি চিকেন। চিলি চিকেন বলা হয়। আর এটা কি? কালো ভুনা, মাটন কালো ভুনা। মাটনের কালো ভুনা? আচ্ছা, আর এটা তো দেখেই বুঝতে পারছি এটার নাম হচ্ছে চিকেন চাপ। অনেক চাপ নাকি? না না, এটার অনেক চাপ না, এটা আপনার লেগ পিস আর বেস পিস দিয়ে বানানো হয়। এটা বেসিক্যালি আপনার প্লেন ইয়োগার্টের একটা ফ্লেভার, প্লেন ইয়োগার্ট দিয়ে ওটাকে, বাট ইন্ডিয়ান একটা খাবার আর কি। আর এটার ভিতরে একটু কি আছে? চিকেন বিরিয়ানি, হোল চিকেন বিরিয়ানি, বাসমতি দিয়ে করা, বাসমতি করা। আচ্ছা, এটা কি চিকেন দিয়ে করা, আস্ত চিকেন দিয়ে করা? আস্ত চিকেন দিয়ে করা বিরিয়ানি। কি করছেন, কিভাবে সিস্টেম কি? আমাদের প্যাকেট আছে, প্যাকেটের মধ্যে। প্যাকেটের দাম কত? 1200 টাকা। 1200 টাকা। আর এখানে কি আছে? মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি দেখো, মটন বিরিয়ানি আছে আপনার। এটা এক প্যাকেট কত? এটা 680 টাকা করে। 680 টাকা। এটা দাম কেন কম কেন? হ্যাঁ, তো ছাগল না তাই? না না, আসলে ছাগল না, 4 পিস পরে এর মধ্যে। এখানে আমি যদি ভুল না করি তাহলে এখানে হালিমের কালেকশনস আছে, খুব জমজমাট এখানে ক্রেতারাও আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আমি তো এটা জিজ্ঞেস করা একটা বাতুলতা যে কি নিতে আসছেন, অবশ্যই হালিম নিতে আসছেন। হালিম, জি জি। এখানে কি সব সময় নেওয়া হয়? হ্যাঁ, প্রায় আসি। কি কি পছন্দ এখানকার বেশি, ভালো কোনটা লাগে? জিলাপি, হালিম, বিরিয়ানি। আচ্ছা, আন্টির কাছ থেকে একটু শুনি। এখানে আসলে জিলাপিটা সবচেয়ে মজার, তারপরে হলো যে বিরিয়ানিটা অনেক মজা, হালিম মজা, কাবাবটা আমরা তো প্রায় নিয়ে যাই, খুবই ভালো। আপনাকে দেখে তো অনেক গোছানো মনে হয়, আপনি নিজে কিছু তৈরি করেন না? আমি নিজে কিছু তৈরি করি না, আমি কোনো কিছু না, আমি কিনে খেতেই পছন্দ করি। কিন্তু আমার দেখে মনে হয় না যে আপনি এরকম ভাজা পোড়া খুব বেশি খান। ভাজা পোড়া বলতে কি, আমার ছেলে তো 7-এ পড়ে, ও খুব পছন্দ করে এখানকার জিলাপিটা, বিরিয়ানিটা, এর জন্য ওর জন্যই নেওয়া। আর আমাদের তো দুজনেরই বয়স হয়ে গেছে, আমরা দুজনেই ভাত মাছ এগুলি খাই। আচ্ছা, বাঙালি খাবার খান, আঙ্কেলকে দেখে ঠিকঠাক বাঙালি খাবার খান, আন্টিকে দেখে মনে হয় অলওয়েজ ডায়েটে থাকেন, মনে হয় না যে খাবার খান। ঠিক, এটা ঠিক বলেছে যে আমি আসলেই ডায়েটে থাকি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা একটু হালিমওয়ালাদের সাথে একটু কথা বলবো। এখানে শেফ, আমার তো শেফ, আপনি
মানে বিক্রি করেন না, নিজেই খান? দেখে তো মনে হচ্ছে আপনি খেয়ে শেষ করে ফেলেন। বিক্রি করে স্যার, এই যে বাইন্দা গুলাইতে পারতেছে না, বাইন্দা গুলাইতে পারতেছে না, বাইন্দা কি পিঠাবেন? না বাইন্দা দিয়েছেন না, বাইন্দা বেচে দিবেন না। বাড়ি কোনো? বাড়ি ময়মনসিং স্যার। ময়মনসিং খাইয়েছেন স্যার? এই তিন ডেক বানাইছে শেষ, প্রায় তিন ডেক বানাইছেন। কটা থেকে শুরু করেন প্রসেসিং? প্রসেসিং শুরু করি রাতে 3:30 থেকে সকাল 9টা ধরে ডালি বয়েল দেই স্যার। বয়েল দেন, তারপরে প্রসেসিং আছে? হ্যাঁ, মাটন কষায় আমাদের হালিমটা রেডি হতে 1:30-1টা বাজে যাবে। তারপরে গরম গরম ছাইড়া দেন? জি স্যার, গরম গরম। এই যে ডালি এখনো বলগাইতেছে স্যার। এটার নাম কি? রেশমি জিলাপি। রেশমি জিলাপি মেয়েদের নামে কেন? বেসিক্যালি এটা আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তো এটা আপনার ইন্ডিয়ান স্টাইলের নামগুলো। তো রেশমি কি ইন্ডিয়ান? উনি ভারতে থাকেন? না না, ভারতে থাকে না। আর এটা হচ্ছে আপনার বেসিক্যালি ঘি দিয়ে ভাজা। আপনাদের ঘি দিয়ে ভাজা হয়? জাফরান ইউজ করা হয় আমাদের। আচ্ছা, জাফরান দেওয়া হয়। আমি ভাবছি কোনো ফুড কালার দিয়েছে। না না, কোনো ফুড কালার। জাফরান তাহলে তো খুব এক্সপেন্সিভ হওয়ার কথা। আপনারা একটু দেখে নিন জিলাপির কর্নারটা, আর আমি সামনে গিয়ে দেখি কি আছে। বন্ধুরা, সময় হলো ছোট্ট একটা বিরতিতে যাবার, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পরে ঘুরে ঘুরে দেখাবো, আরও কথা বলবো, আরও মজা হবে, এবং একজন পুষ্টিবিদের কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করবো। আমাদের সাথে থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রতিদিনকার শো, আপনাদের প্রিয় শো ইফতার নিয়ে, শো ইফতারের হাট। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই পরের সেগমেন্টে। আজকে পুষ্টিবিদ কথা বলবেন, কি নিয়ে কথা বলা যায়? ওকে, বাঙ্গি। বাঙ্গিটা দেখেন যে একটু অরেঞ্জ টাইপের কালার, এটাতে হচ্ছে বিটা ক্যারোটিন আছে, এবং এটাতে আছে প্রচুর ফলিক অ্যাসিড, সাথে ভিটামিন সি তো আছেই। তো ফলিক অ্যাসিড আমরা এই ইফতারে যদি বাঙ্গিটা খাই, তাহলে যে গর্ভবতী যে মারা, যারা এখন প্রেগনেন্ট, সামনে সন্তান জন্মদান করবেন, এই ফলিক অ্যাসিডটা তাদের খুবই উপকারী একটা উপাদান তাদের বাচ্চা হওয়ার ক্ষেত্রে। তো তাদের ক্ষেত্রে যেমন বাঙ্গিটা ভালো, যারা ডায়াবেটিক রোগী, বাঙ্গিটা কিন্তু মিষ্টিটা একটু কম আমরা সবাই জানি, তারাও কিন্তু বাঙ্গিটা একটু বেশি পরিমাণে খেতে পারেন। আর বাঙ্গিতে প্রচুর ফ্লুইড থাকে বলে, এটা আমরা গরমে যদি বাঙ্গিটা খাই আমরা একটু প্রশান্তি ফিল করব, এবং যারা ওজন কমাতে চান তাদের জন্যও কিন্তু বাঙ্গিটা খুব ভালো। আর বিটা ক্যারোটিনের কথা যদি বলি, বাঙ্গির বিটা ক্যারোটিন সেটা আমাদের চোখের জন্য অবশ্যই অনেক ভালো। আরেকটা কথা বলে রাখি, যাদের রাতে ঘুম হয় না, নিদ্রাহীনতা যাদের আছে, যাদের শরীরে জ্বালা পোড়া আছে, তাদের কিন্তু এই গরমে যদি তারা বাঙ্গিটা খান, সেক্ষেত্রেও কিন্তু তারা সেই অসুবিধাটুকু তারা দূর করতে পারবেন। আবার অনেকে এটা বলেন যে বাঙ্গিতে কেমন জানি একটা গন্ধ আছে, সেজন্য আমার খেতে ইচ্ছা করে না। তাদের ক্ষেত্রেও আমরা বলবো যে বাঙ্গিটা যদি আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে সেটার সাথে একটু পুদিনা, একটু বিট লবণ, একটু মধু মিশিয়ে সুন্দর শরবত করে খেতে দেন, সেটা বাচ্চা হোক বা বড় হোক, সবারই কিন্তু খুবই ভাল লাগবে। তো বাঙ্গিটা আমরা অনায়াসেই কিন্তু আমাদের খাদ্য তালিকায় এবং ইফতারে সবসময়ের জন্য রাখতে পারি। এই আয়োজনের সাথে সম্পৃক্ত, এই রেস্টুরেন্টের সাথে সম্পৃক্ত যিনি আমার সাথে আছেন, ওনার নাম হচ্ছে অভিষেক সিনহা। কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। অনেক আয়োজন দেখতে পেলাম, খুব ভালো হাইজিনিক, খুব ভালো পরিবেশ, ভালো মানের ক্রেতা আসছে, কারণ খাবারটা খুব ভালো। এই খাবারটা ভালো মেনটেন করার জন্য কী কী করা হচ্ছে? আমরা চেষ্টা করি যাতে আর কি উই গিভ ইউ দ্য ফ্রেশ ফুড, ফ্রেশ র মেটেরিয়ালস অ্যান্ড এভরিথিং। তার সাথে হচ্ছে যে লাইভ যে কুকিংটা দেখতে পাচ্ছেন, জিলিপি আপনার সামনে তৈরি হচ্ছে, রোল সামনে তৈরি হচ্ছে, কাবাব তৈরি হচ্ছে, তাহলে আপনারা সামনে গেস্টের সামনে আর কি আমরা জিনিসটাকে প্রডিউস করছি আর কি। একটা লাইভ কিচেন? অ্যাবসোলুটলি, ইটস আ লাইভ লাইভ কিচেন ইফতার বাজার। এটাতে আমরা বেসিক্যালি লোকেরা দেখতে পাচ্ছে তারা কী খাচ্ছেন, তারা কী দেয়া, কী জিনিস দিয়ে তৈরি হচ্ছে, দে ক্যান সি দ্য র মেটেরিয়াল অ্যান্ড দ্যাটস ওয়াই দে ফিল কনফিডেন্ট অন আওয়ার প্রোডাক্ট। কারি অ্যাকসেন্ট উই হ্যাভ স্টার্টেড জাস্ট রিসেন্টলি, ভেরি ভেরি নিউ, সো এটা আমাদের প্রথমবার করা হচ্ছে। আর আমাদের কিছু স্পেশাল আয়োজন তো আছে, এবারে দাওয়াতে দিল্লি বলে আমরা দিল্লি থেকে কিছু জাম মসজিদের সামনে যে জিনিসপত্র পাওয়া যায় ইফতারি স্পেশাল যে আইটেম, সেটাকে এবারে আমরা এখানে আর কি শোকেস করছি আর কি। ফুড আইটেমগুলো ইম্পোর্ট করা হয়েছে ফর দ্য ফুড লাভার্স? নট ইম্পোর্ট, আমরা সব কিছু এখানে তৈরি করছি, অল মেড ইন বাংলাদেশ। কনসেপ্ট মানে বেশ কনসেপ্টস হ্যাভ বিন মেড অ্যান্ড উই গট কাপল অফ ভিজিটিং মাস্টার শেফস ফ্রম দেয়ার বেসিক্যালি, হু আর অ্যাকচুয়ালি প্রডিউসিং ইট হিয়ার। লট অফ পিপল আর কামিং, উই আর ভেরি ভেরি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ।
দর্শক বন্ধুরা, ইফতারের আগে আগে এখনও ইফতারের বেশ সময় আছে, তারপরে দেখতে পাচ্ছি খুব জমজমাট এই কর্নারটা, খুব বেচা বিক্রিতে ব্যস্ত, অনেকে কিনছেন অনেকে বিক্রি করছেন। তাও একটু দেখি, হ্যালো ব্রাদার, কেমন আছেন? এই তো রোজা রেখেছেন? ইয়েস। কি নিচ্ছেন? বিরিয়ানি আর জিলাপি। আচ্ছা, এখানে জাস্ট পে করছেন। কাবাবটা কখনো ট্রাই করেছেন? হ্যাঁ, কাবাব আগে খাইছি, বাট আজকে না। আজকে না? এমনি কাবাবটা কেমন? ভেরি গুড। অত গুড না যে আজকে না। না না না, ইট ইজ অলওয়েজ ভেরি গুড। হোয়াট অ্যাবাউট দ্য প্রাইস? প্রাইস, ইফ ইউ ওয়ান্ট টু বাই সামথিং বেস্ট, ইউ হ্যাভ টু গিভ ইট। অলরাইট। কাবাব 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 খাইলেই লা জবাব। এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে একটা কাবাব পাড়ায় আছি, এবং ডিফারেন্ট ডিফারেন্ট কাবাব, যদি সবগুলোর নাম আমি বলতে পারবো না, যারা বলতে পারবেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারই তো আছেন অপারেশনে, কী কী কাবাব একটু নাম বলুন। এটা মাটন সুপার উস্তম। সুপার উস্তম তো প্রকাশ্যে কেন, তো লুকায় থাকার কথা সুপার উস্তম? না, লুকায় না, প্রকাশ্যে। এটা মোরগ লাজিস, এটা হারিয়ালি চিকেন, এটা টেংরি, আর আমাদের শুক্রবারে স্পেশাল চাঁদনি কাবাব, লাহোরি সাজানি। আচ্ছা, এটা কি সেকেন্ডারি রান? কি সেকেন্ডার বাইরে কাইটা রান বানাইছে? মাটন সি খাসি, খাসি রে কাইটা রান বানাইছি। খাসি রে কাইটা? আচ্ছা, ভেতরে খাসি দেখে আমি হাসি। একটা খাসি থেকে কটা হয় এরকম সেকেন্ডারির? একটা খাসি থেকে দুই দুই পিস হয়। পিছনের লেগ, সামনের লেগ করে? সামনের লেগ দিয়ে হয় না। এগুলো কত করে প্রতি লেগ? এটা 1500 টাকা। 1500 করে? ঠিক আছে, আমরা একটু ঘুরে ঘুরে দেখি তাহলে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি ভালো লেগেছে। কাল আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়। আমরা ঘুরবো, দেখবো, ইফতারের হাটে কথা বলবো, যেমনটা আজ করেছি, যেমনটা প্রথম রোজা থেকে করে আসছি। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, বেশি বেশি পানি খাবেন।